त्रिपुरा राज्य কলেজগুলোতে গেস্ট টিচার নিয়োগের ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া মানা হচ্ছে না এমনই অভিযোগে মঙ্গলবার ত্রিপুরার উচ্চশিক্ষা কাউন্সিলরের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহার সাথে সাক্ষাৎ করলেন নেট স্লেট উত্তীর্ণ বেকাররা মূলত ত্রিপুরার নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে এই রিপোর্টেশন প্রদান করা হয় তাদের বক্তব্যে ইউজিসিআর গাইডলাইন মেনে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে না পাশাপাশি তাদের সাম্মানিক পদের ক্ষেত্রে ইউজিসিআর গাইডলাইন মানা হচ্ছে না রাজ্যে এই বিষয়গুলো নিয়ে যেন আগামী দিনে উচ্চশিক্ষা দপ্তর বিবেচনা করে সেই বিষয়ে তারা দাবি জানান তো দেখা গেছে কি ত্রিপুরা রাজ্যের যে কলেজগুলোতে গেস্ট ফ্যাকাল্টিরা আছেন তো ওনারা তো দীর্ঘদিন থেকে কাজ করছেন কারণ হচ্ছে একটাই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই রেগুলার প্রফেসর নেই যার কারণে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউজিসির যে গাইডলাইন আছে গেস্ট টিচার রিক্রুটমেন্ট করার জন্য আর তাদের অনারারিয়ামটা দেওয়ার জন্য সেই গাইডলাইন ত্রিপুরাতে মানা হচ্ছে না 2010 সালে একটা রিক্রুটমেন্ট রুলস বেরিয়েছিল এই গেস্ট ফ্যাকাল্টি তাদের অনারিয়ামের ব্যাপারে সেখানে বলা হয়েছিল ক্লিয়ারলি যে পার ক্লাস 1000 রুপিস দেওয়া হবে একজন গেস্ট ফ্যাকাল্টিকে ম্যাক্সিমাম হচ্ছে এক মাসে 25000 টাকা সেই একই রকমভাবে 2019 সালের ফেব্রুয়ারি মাসে আরেকটা নোটিফিকেশন বেরিয়েছে যেটা রিভাইজড গাইডলাইন ফর রিক্রুটমেন্ট অ্যান্ড অনারারিয়াম অফ গেস্ট ফ্যাকাল্টি তো সেখানে ইউজিসি বলে দিচ্ছে যে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করতে হবে একদম একেবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে যেভাবে নিয়োগ করা হয় সেম ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এই ক্রাইটেরিয়া মেনটেন হচ্ছে না দীর্ঘদিন থেকেই তো আমরা এখন দাবি করছি যে 2019 সালে যেটা রিক্রুটমেন্ট রুলস আর অনারারিয়াম এসছে গেস্ট ফ্যাকাল্টির জন্য সেটাকেই যাতে ইমপ্লিমেন্ট করা হয় কারণ আমাদের রাজ্যে এখন 1000 থেকেও বেশি নেট স্লেট এন্ড পিএইচডি হোল্ডার্স আছেন তো তাদেরকে রিক্রুট করার জন্য রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে এই ক্ষেত্রে আমরা বলবো যে পার ক্লাস 1500 যেটা বলেছে ইউজিসি আর হচ্ছে টোটাল একটা মাসে 50000 টাকা ম্যাক্সিমাম দেওয়া যাবে তো এই প্রভিশনটাকে ইনক্লুড করতে হবে